বন্ধুরা আজকে যে ইম্পর্টেন্ট ভিডিওটা নিয়ে এসেছি সেইটার জন্য কিন্তু আপনারা আজকে শেষ পর্যন্ত ভিডিও দেখতেই হবে কারণ কেন আপনাকে আমি বাধ্য করাবো যে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে কারণ কেন আজকের ভিডিওর পদে পদে একদম কোনায় কোনায় আমি ইম্পর্টেন্ট এমন আশ্চর্যজনক তথ্য নিয়ে সাজিয়ে নিয়ে এসেছি সেগুলো দেখলে পরে তো মজা পাবেন তাহলে সেরকমভাবে মজা পাওয়ানোর জন্যই তো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে একদম সব ইম্পর্টেন্ট তথ্য দিয়ে সাজিয়ে নিয়ে এসেছি আজকের মূল বিষয়টা হচ্ছে ময়না পাখি এই ময়না পাখি যে কি ডেঞ্জারাস সেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন কিন্তু আজকে আপনারা হয়তো যেগুলো জানেন না সেগুলো আমি তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি জানতে পারলে খুবই খুশি হবেন আপনাকে খুশি করার জন্যই তো আমি চেষ্টা করছি তাহলে চলুন আজকে ধীরে ধীরে এগিয়ে যাই আসলে ময়না পাখি বিশেষ করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন লঙ্কা বাটা খেতে ভালোবাসে মরিচ খেতে ভালোবাসে কিন্তু কথা মানুষের থেকেও সুন্দর স্পষ্ট উচ্চারণে কথা বলতে পারে কিন্তু মানুষের মতো হয়তো বা সব কিছু কথা রিপিট নাও দিতে পারে কেননা তাকে ঠিক যেভাবে শেখানো হয় ঠিক সেভাবেই কিন্তু সে কথা বলবে সুতরাং আপনি তাকে কোন কথা বলাতে চাইছেন সেইটা নির্দিষ্ট একটা খাতায় লাইন বাই লাইন 10-12টা লিখে সেটাকে বারংবার রিপিটের মাধ্যমে ওকে কিন্তু অভ্যাস করাতে হবে সেক্ষেত্রে কিন্তু সে দারুণভাবে কথা বলবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সময় যখন তার মুখে কথাগুলো শুনবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মন প্রাণ ভরে উঠবে তাহলে মন প্রাণ ভরে উঠার পাশাপাশি ময়না পাখি সম্পর্কে আজকে যে পাখি কথাগুলো শুনলে পরে আপনার একটা চুকুর মুকুর মনে হবে তাহলে এই চুকুর মুকুর আপডেট শুনে আপনার ভালো লাগার জন্য চলুন তাহলে বাকি কথাটা বিস্তারিত আলোচনা করা যাক বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে ময়না পাখি কম আয়ু পায় বন জঙ্গলে থেকে সেখানটায় ঠিকমতো খাওয়া খাদ্য পায় না ঝড় বৃষ্টি রুদ তুফান ঠিকমতো খাওয়ার জল নেই অথচ কোনো পোষা প্রাণী হিসাবে কারোর বাড়িতে যদি ময়না পাখিটা পালন হয় সেক্ষেত্রে মানুষটা তার উপযুক্ত ব্যবস্থা লালন পালনের মাধ্যমে কখন কি দরকার তাকে কিভাবে রাখার প্রয়োজন সব রকম ঝড় বৃষ্টি বাদল কিভাবে এড়িয়ে রাখতে হয় সেরকম পরিস্থিতি তৈরি করা যায় বলে দ্বিগুণ তার আয়ুটা বেড়ে যায় সেই ক্ষেত্রে তার 20 বছর আয়ু হয় আর বনজঙ্গল পরিবেশে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে লড়াই করে মুহূর্তের মধ্যে মনে হয় এই বুঝি আমার প্রতিপক্ষ এসে আমাকে কামড়ে ধরবে ঘুমাতে গিয়ে ঘুম পুরো হয় না সেই ক্ষেত্রে কিন্তু তার আয়ুটা 10 বছরের বেশি সে বাঁচে না এটা সত্যিই একটা বাব্বার বিষয় আছে তাহলে আপনার বাড়িতে কিন্তু সে রেডিমেড অবস্থায় সব কিছু পাচ্ছে তাকে বিভিন্ন রকম টেনশান নিতে হচ্ছে না কেউ এসে তাকে কামড়াবে সেরকম কোনো ব্যাপার নেই বাড়ির পোষা বিড়াল এসে সেই ময়না পাখিকে কামড়াতে পারবে না কারণ কেন খাঁচার মধ্যে সেরকমভাবে বন্ধ করা আছে সুতরাং সে নিশ্চিন্ত মনে কিন্তু ঘুমাতে পারে তার ঘুম পূরণ হওয়ার ফলে সে আলাদাভাবে একটা আগ্রহ পায় এবং ওই ময়না পাখি ডবল আয়ু লাভ করে এইভাবে সে 20 বছর অবধি পর্যন্ত বাঁচে মানুষের মতো পরিষ্কার কথা বলে এবং বাচ্চা অবস্থা থেকে তাকে লালন পালনের পাশাপাশি নির্বাচিত 10-12টা ভালো ভালো কথা যদি অভ্যাস করাতে পারে খেয়াল রাখতে হবে নির্বাচিত ওই কয়েকটা নির্দিষ্ট কথার বাইরে অন্য কোনো নতুন কথা যেন তার সামনে বেশি বলা না হয় যার ফলে সে শেখানোর চেষ্টা করলে হিতে বিপরীত হবে কিন্তু দেরিতে শিখবে গুলিয়ে ফেলবে সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট সেই কথাগুলোকেই কালেকশন করে নিতে হবে কিন্তু প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া ময়না পাখি মানুষের গলা তেমন নকল না করতে পারলেও কিন্তু দূরের কোনো কারখানার সাইরেনের আওয়াজ এবং চলন্ত রেলগাড়ির আওয়াজ নকল করতে পারে হ্যাঁ পাড়ার বখাটে ছেলেরা যখন গাছতলায় বসে আড্ডার চলে অনেকক্ষণ খিস্তি খামারি করে সেই ক্ষেত্রে কিন্তু ময়না পাখির পাশাপাশি সে গাছে বসে মুখস্থ করে থাকবে এবং পরবর্তী সময় সে কিন্তু উল্টু যখন খিস্তি মারবে তখনই খারাপ লাগবে তখন বখাটে ছেলেগুলো হঠাৎ করে অবাক যে গাছের উপরে ভাই এত সুন্দর কথা কে বলছে আমাদের মতো করে আমাদেরকে কে খিস্তি মারছে বখাটে ছেলেরা যেহেতু অনেকগুলো লোক একসাথে জড়ো করে সেই জিনিসটা তৈরি করে কথা বলে পরিবেশ সৃষ্টি করে সেই জায়গাটায় নিজেদের মধ্যে একটা গ্যাং গ্যাং মনোভাব হয় তারা সবাই মিলে কাউকে পরাজয় করা কাউকে পরোয়া করবে না এবং
তার সঙ্গে লড়াই করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওই গাছের উপর থেকে যখন ময়না পাখিটা গালাগাল কিস্তি খেলাপ করবে, সেই ক্ষেত্রে বলল কোন শালা এসে আমাদের এরকমভাবে গালমন্দ করছে, দেখি আমরা সবাই মিলে তাকে আগে থেতো করে দিই। কিন্তু পারবেন না বন্ধু, সুতরাং সে গাছের উপরে প্রয়োজন বোধে সে ফুরুত করে উড়ে যাবে, তার টিকিটুকু নাগাল পাবেন না। খুব মজার বিষয় তাই না বন্ধুরা? তাই তো আমি ভিডিওর শুরুতে আপনাকে বলছি এরকম আরও অনেক গল্পের চলে আজকে পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে বন্ধুরা আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আমার এই ভিডিও সম্পর্কে এবং আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং আমার ব্যক্তিগত জীবনী সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত তথ্য জানবেন। পাশাপাশি সোশ্যাল সাইটে আমার ব্যক্তিগত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো, লিঙ্কডিনের মতো সোশ্যাল সাইটের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু ওখানে দেওয়া রয়েছে, পারলে একটু ফলো করে নেবেন, তাতে কিন্তু আপনি উপকৃত হবেন। কেননা সোশ্যাল সাইটে ভরসা নেই, কোনো কারণে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ওই সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রেখেছেন সেইখান থেকে আমি কিন্তু আপনাকে আবার রিডাইরেক্ট করে নতুন করে আমাদের বন্ধুত্বপূর্ণ আত্মীয়তা সম্পর্ক শুরু করব, যার ফলে কিন্তু আবার আমাদের যোগাযোগ জোড়া লেগে যাবে এবং আমাদের সম্পর্ক নির্বিচ্ছিন্ন থাকবে। তাহলে বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সুতরাং মোর অপশানটা টিপে MORE মোর, ওই মোর অপশানটাতে টাচ করলেই পরে কিন্তু ওখানে দেখতে পাবেন যে পরপর তিনটে ভিডিওর লিঙ্ক, সেরা ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ভিডিওটা টাচ করে দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাটানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার মতো ওনারাও কিন্তু আমার অনেকগুলো ভিডিও সম্পর্কে জানতে পারবেন এবং সেই ভিডিওর মধ্যে থেকে কোনো না কোনো কথা ওনার অনেক উপকারে আসতে পারে। সুতরাং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি নিয়ে আসি ওইগুলো কিন্তু ওনারাও পাবেন, আপনিও পাবেন। তাহলে বন্ধুরা আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তিগুলো আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন আমার কোথায় ভুল হয়েছে। সেই ভুলগুলো সংশোধন করার জন্য আপনি যদি আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে যদি একটু ভুলগুলো ধরিয়ে দেন তাইলে আমি শুধরাইয়া আমার ভুলগুলো সঠিক করে আমি পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তাহলে বন্ধুরা এইরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। এই মুহূর্তে আমি একটু আর্থিক সংকটে ভুগছি কিন্তু আপনার কাছে আমি টাকা পয়সা চাইবো না বন্ধু, আপনি শুধু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে একটু আমাকে বাড়তি উৎসাহ যোগাবেন, যাতে করে কম সময়ের মধ্যে আমার ভিডিও রিচ ভালো গ্রুপ পায় এবং ভবিষ্যতে আমি আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আপনার জন্য ভালো ভিডিও বানাতে একটা দামি ক্যামেরা যেন কিনতে পারি। সেই জন্য আপনি একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে উৎসাহ যোগান সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই আপনার জন্য একটা মুকুর ক্যামেরা কিনে নিয়ে আসবো, দামি ক্যামেরা যেগুলো উন্নত মানের ভিডিও সুন্দর সুন্দর কোয়ালিটি হবে এবং আপনার জন্য সুন্দর ভিডিওর পাশাপাশি যে কোয়ালিটি সাউন্ড প্রুফ সেগুলো আমি কিনবো এবং আপনার জন্য দামি একটা ডিজাইন করা ভিডিও উপহার করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের মতো সন্ধ্যে 6:30 আমি কিন্তু নিয়ে আসবো ডেলি বাই ডেলি। সে প্রতিজ্ঞাবদ্ধভাবে আপনাদের শুধুমাত্র একটু সহযোগিতা চাই, ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। তাহলে বন্ধু অনেক বাজে কথা বলা হয়ে গেছে, চলুন একটু বাকি দুই কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো অধিকার নেই। খুব সহজে পোষ মানার জন্য ময়না পাখি সত্যি ভালো একটা পাখি, প্রাকৃতিক পরিবেশে প্রজননের মরশুমে একটু হিংস্র হয়ে ওঠে, কারণ কেন নিজের সঙ্গে সেটিং করা যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ে ময়না পাখি সেটাকে পটিয়ে পাটিয়ে নিজের বাগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু রেগে মেগে মেয়ে ময়না পাখিটা একটু হিংস্র হয়ে ওঠে। সুতরাং নিজের বয়ফ্রেন্ডকে হারানোর অন্য কেউ পটিয়ে নেওয়ার যে চেষ্টা তার জন্য তো মাথা খারাপ হওয়ারই স্বাভাবিক। আপনার বয়ফ্রেন্ডকে যদি কেউ নিয়ে নেয় বা আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ নিয়ে নেয় আপনার তো রাগ হওয়ারই কথা। বন্ধু আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে? দয়া করে ছোট্ট করে কমেন্ট সেকশনে লিখুন না, আমি খুব মজা পাবো, পাশাপাশি অন্যান্য বন্ধুরাও মজা নেবে, তারা কমেন্ট পড়বে, রিপ্লাই করবে, খুব সুন্দর হবে। তাহলে আমার আচরণ প্রায় শালিক পাখির এই গুশালিক যেটা এইটার মতো কিন্তু ও ময়না পাখি নয়, সুতরাং আচার আচরণ প্রায় মিল রয়েছে।
শালিকের সাথে, কিন্তু মানুষের ঘরের বাইরের দেওয়ালে কার্নিসে বাসা বেঁধে যখন ডিম দেয়, সেই ডিম ফুটিয়ে যখন বাচ্চা বড় হতে না হতেই কিন্তু মা ময়না পাখি তাদের বাচ্চাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তার আগেই কিন্তু বাচ্চাগুলোকে আমরা যদি সংগ্রহ করি তাহলে বিনামূল্যে কম সময়ের মধ্যে পুষ মানিয়ে সেটাকে আমরা সুন্দর কথা বলতে পারবো, এবং পুষ মানানোর পর আপনি যত খুশি ছেড়ে দিন সে কিন্তু পালাবে না, যার ফলে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের যে নিয়ম নীতিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনি কোনো পোষা প্রাণী বা খাঁচার মধ্যে বন্ধ করে কোনো প্রাণীকে পুষ মানাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি তো সেরে সেরে রেখেছেন, পুষ অলরেডি মেনে গেছে, সুতরাং বন্যপ্রাণীর দপ্তর আপনাকে কিছু করতে পারবে না, আপনি তো তাকে ধরে বেঁধে রাখেননি, কিন্তু সে আপনাকে কোথাও ছেড়ে পালাবে না, যেহেতু তাকে বিক্রি করলে অবশ্য আপনি ভালো দাম পাবেন কিন্তু মায়া পড়ে যাবে, যেহেতু ছোটোবেলা থেকে আপনি তাকে শিখিয়ে পড়িয়ে বড় করেছেন এবং তার সমস্ত ভালো মন্দ আপনি লক্ষ্য করেছেন, সুতরাং তার প্রতি আপনার একটা মায়া পড়ে যাবে, বিক্রি আপনি করতে পারবেন না, এটা আপনার একটা মনের বিবেক বুদ্ধি আপনাকে ছাই দেবে না, সুতরাং বিক্রি করতে গেলে মন ছাই দেবে না, এটা শিওর। আর সরকারের আইন আপনাকে দণ্ডনীয় অপরাধ বলতে পারবে না, সুতরাং কিন্তু ছেড়ে দিলে কি হয়, মাঝে মাঝে খিদে পেলে বা নতুন কিছু খাওয়ার ইচ্ছা হলে সে নিজেই কিন্তু মাঠে ঘাটে গিয়ে পোকা মাকড় খেয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখবে, সেক্ষেত্রে বন্ধু আপনার ভালো মন্দ একটু নিজে খেয়াল রাখবেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঠান্ডা গরম পরিবেশে আপনার শরীর খারাপ হতে পারে, একটু নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ততক্ষণ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনি আমার কমেন্ট সেকশানে লিখবেন যে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেটা কিন্তু লিখবেন। আর বন্ধুরা সর্বশেষে একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে দেবেন, আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, ততক্ষণ অবধি ভালো থাকবেন, জয় হিন্দ জয় ভারত, ভারত মাতা কি জয়।